সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে এর উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে, সে সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি দেশের অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা যে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত দুজন প্রিয় মানুষকে, আসুন পরিচিত তাদের সাথে। আমার সাথে আছেন এ কে এম ফজলুল হক, মাননীয় সংসদ সদস্য, শেরপুর 3 আসন। এবং আমার সাথে আছেন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, মহিলা আসন 304। আমি প্রথমে যাব এ কে এম ফজলুল হক স্যারের কাছে। স্যার, আজকের আমাদের বিষয় হচ্ছে মিশন 2041 বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা। আপনি একজন জনপ্রতিনিধি এবং এর আগে আপনি মাননীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে সরকারের 21 এবং 41, এবার কিন্তু 41, কিন্তু এর আগে ছিল 21, এই 41 বাস্তবায়নে আপনি কিভাবে কাজ করছেন যদি আমাদেরকে বিস্তারিত একটু বলেন। উন্নয়নের ভূমিকার জন্য জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনি 2021 সালে বাংলাদেশকে একটা মধ্যমেয়াদী দেশে পরিণত করার জন্য গত 2008 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয় সেই সময় উনি ইশতেহার দিয়েছিলেন এবং সেই অনুসারেই কাজ চলছে। এবং আমরা বিগত 5 বছরে আমি সংসদ সদস্য ছিলাম, আমার এলাকায় সব ক্ষেত্রেই আমরা উন্নয়ন করেছি, বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। আপনারা জানেন যে আমাদের দেশের শতকরা 85% লোক কিন্তু গ্রামে বসবাস করে, কাজে গ্রামের উন্নয়ন যদি না হয় না তাহলে কিন্তু দেশের সামগ্রিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। কাজেই জননেত্রী শেখ হাসিনা গ্রামের উন্নয়নের দিকে সবচেয়ে বেশি মনোযোগী এবং উনি গ্রামের উন্নয়ন সব আগে দেখতে চান, সেইভাবে গ্রামের উন্নয়ন আমরা সবচেয়ে বেশি করেছি, বিশেষ করে অবকাঠামো, রাস্তাঘাট, বিদ্যুৎ, দারিদ্র বিমোচন, তারপর কর্মসংস্থান, বিভিন্ন যে সব ব্যাপার আছে আর কি, এগুলি আমার নির্বাচনী এলাকার কথা আমি বললাম। কিন্তু সামগ্রিকভাবে তো সব সেক্টরেই জনপ্রতিনিধিদের গুরুত্ব অনেক বেশি, শিল্প বলেন, বাণিজ্য বলেন, পররাষ্ট্র বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই জনপ্রতিনিধিদের ভূমিকা বেশি। বিশেষ করে আমরা যেহেতু সংসদ সদস্য, আমরা একবারে গ্রাসরুট লেভেল থেকে উঠে আসছি, সেইখানে আমরা রাজনীতি করি, কাজে ওই এলাকার উন্নয়নের কথা আমরা কিন্তু বিশেষ করে বেশি ভাবি। যেমন আমাদের এলাকা ইন্ডাস্ট্রি ওই রকম নাই, আমাদের কৃষির উপরে আমরা শেরপুর জেলা কৃষিতে আমাদের খুবই উন্নত, বিশেষ করে ধান প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অন্যান্য এলাকা যেমন আছে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেগুলি সেগুলি তারা শিল্প নির্ভর, বাণিজ্য নির্ভর তাদের উপরে, কিন্তু আপনাদের এলাকাটা সম্পূর্ণ একটু কৃষি নির্ভর আপনি বলছেন। হ্যাঁ, কৃষি, আমি তাই মনে করি যে কৃষি ক্ষেত্রে কিন্তু সরকার একটা বিপ্লব ঘটিয়েছে। সংসদ সদস্য আমি এই কথাগুলো শুনবো। আমি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির কাছে যাচ্ছি, মাননীয় সংসদ সদস্য, যে সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য। আমাদের আজকে বিষয় হচ্ছে মিশন 2041 বাস্তবায়নে জনপ্রতিনিধির ভূমিকা। সেক্ষেত্রে আপনাকে সরকার নির্দিষ্ট একটা জায়গা দিয়েছে, সেখানে কাজ করার কাজের পরিধি অনেক বিশাল করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি কিভাবে ভূমিকাটা পালন করছেন? জননেত্রী শেখ হাসিনা মহিলাদের এবার বলে দিয়েছেন যে তোমরা মহিলাদের নিয়ে কাজ করবা, যে যেন মহিলারা আমার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে পারে। আর ভিশন 41 এ যাওয়ার জন্য মহিলাদের ভূমিকা অত্যন্ত জোরালো হওয়া দরকার, মহিলারাই পারে সবকিছু এগিয়ে নিয়ে যেতে। এমন যেমন আমরা বাংলাদেশে কৃষি ক্ষেত্রে পূর্ববর্তী বক্তা যে উনি বলে গেলেন মাননীয় সংসদ সদস্য, যে কৃষির উপরে নির্ভর করেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু গ্রামে গঞ্জে গেলে দেখতে পাই মহিলা কৃষানীরা কিন্তু এখন সমানে পুরুষের সঙ্গে সমান তালে শ্রম দিচ্ছে, তারা রোয়া গাড়ছে, তারা জমিতে সার দিচ্ছে, তারা জমিতে নিড়ানি বলে যেটাকে সব রকম কাজ করছে। কাজেই মহিলারা যদি সঠিকভাবে পরিচর্যা পায়, সঠিকভাবে আমাদের মতো মহিলা সংসদ বা যারা আমরা নেত্রী স্থানীয় আছে তাদের অনুপ্রেরণা পায়, মহিলারা এগিয়ে যাবে এবং 2021-41 সালকে বাস্তবায়নের জন্য কৃষি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য একটা বড় ভূমিকা পালন করবে। যেমন জননেত্রী শেখ হাসিনা কিন্তু যখন বাংলাদেশে মঙ্গা, আমি উত্তরবঙ্গের মেয়ে, আমার এলাকা গাইবান্ধা এবং জয়পুর, মঙ্গা এলাকা বলা হতো, নামটা কিন্তু এখন আর নাই। আমরা আশা করছি যে মঙ্গা কখনোই থাকবে না, বাংলাদেশ একটু উন্নয়ন দিকে এগিয়ে যাবে। মাননীয় সংসদ সদস্য, যেটা হচ্ছে আপনি গৃহণ গণপূত্র মন্ত্রণালয়ে আছেন এবং একই সাথে পানি সম্পদ মন্ত্রণালয়ে আছেন, দুটি সেক্টরে কিন্তু বেশ উন্নত হয়েছে। আমরা কিন্তু বলছি না যে উন্নত হয়নি, কিন্তু অন্যান্য সেক্টর থেকে কিন্তু দুটি সেক্টর আমরা যতটুকু জানি যে উন্নয়ন একটু কম ঘটেছে। আসলে কি আপনি বিষয়টিকে কি মনে করছেন?
পানি সম্পদ মন্ত্রণালয় হচ্ছে কি, এটা আপনার কাজটাই কিন্তু একটু খুব খুব চ্যালেঞ্জিং জব। হ্যাঁ হ্যাঁ, এবং এটা হলো যে না অন্যান্য কাজ যেমন এখানে সুখ ইয়েতে স্থলে হয়ে থাকে, এটা হলো পানিতে, এবং এটা খুব চ্যালেঞ্জিং, নেচারের সঙ্গে ফাইট করে কিন্তু এই কাজগুলো করতে হয় আর কি, যার জন্য মানুষের চোখের সামনে কিন্তু এটা সবসময় পড়ে না, পার্টিকুলার এলাকায় এই কাজগুলি হয়। নদী ভাঙ্গন কিন্তু আমরা এই সময় মানে প্রতিনিয়ত কিন্তু শুনে থাকি যে নদী ভাঙ্গনের কারণে বিলীন হয়ে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, নদী ভাঙ্গন হচ্ছে সরকার কি কোনো ভালো পদক্ষেপ গ্রহণ না, প্রোটেকশন ওয়ার সবসময় করা হচ্ছে আর কি, পদক্ষেপ নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের বিশেষ করে যে যমুনা, তারপরে ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, এই বড় বড় নদীগুলো যেগুলি ভাঙ্গন, এগুলি ভাঙ্গন প্রতিরোধমূলক অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আপনি জানেন গত আমি 5 বছর ছিলাম, প্রচুর বাজেট দেওয়া হয়েছে, এইবারও আপনি মনে করেন 3,619 কোটি টাকা বাজেট এইবার এই পানি সম্পদ মন্ত্রণালয় বরাদ্দ করা হয়েছে। আচ্ছা, বিশেষ করে এই নদী ভাঙ্গন রোধের জন্য। তারপরে আরেকটা হলো ড্রেজিং, যেটা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর 96 সালে উনি ড্রেজিং করেছিলেন, আবার 2008 সাল থেকে উনি শুরু করেছে। এই যে মাঝখানেগুলো পিরিয়ডগুলো কোনোদিনই তারা এই নদীর ড্রেজিংগুলো করে না। এই যে উদান থেকে পানি আসে, ভারত থেকে পানি আসে, এই যে পলি মাটির দ্বারা সবগুলো নদী কিন্তু ভরাট হয়ে গেছে। আচ্ছা, যার জন্য কিন্তু পানি ড্রেনেজ হচ্ছে না আর কি। এবং এই ড্রেজিংটা আমাদের নেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি ড্রেজিং সবচেয়ে বেশি জোর দিয়েছেন, এবং অনেকগুলো ড্রেজিং উনি ক্রয় করছেন। ড্রেজিং কিন্তু অনেক কস্টলি, এর ক্রয় করে এই নদীগুলো ড্রেজিং করতেছেন আর কি সবগুলো। এবং ড্রেজিংটা যদি আমরা সাকসেসফুল হই আর কি, তাহলে কিন্তু আমাদের যে নদী পার ভাঙ্গন দিতে আর কি, এটা কিন্তু অনেকটা রোধ হবে। মাননীয় সংসদ সদস্য, আমরা জেনেছি যে আপনাদেরকে একটা বাজেট দিয়েছে যে মানে ব্যয় করার জন্য, এটা মানে গরিব এবং দুস্থদের মাঝে আর কি, এটা কিভাবে আপনারা ব্যয় করছেন এবং এটা আসলে সমাজের কি কল্যাণ বয়ে আনবে? ধন্যবাদ। ঐচ্ছিক বাজেটটা তো আসলে একেবারে যারা হতদরিদ্র তাদের জন্য আমি মনে করি, যে আমি যেমন আমার এলাকায় আমার থানায় বিশেষ করে আমি আমার থানায় বলে দিয়েছি যে যারা একেবারে হতদরিদ্র প্রতিটি ইউনিয়ন থেকে 3 জন মহিলা 2 জন পুরুষদের নাম নিয়েছি, এবং সেই অনুযায়ী আমি মনে করি যে সামনে রোজা রমজান মাসে অন্তত যেন 5 দিনের রোজা ইফতারটা তারা ভালো মতো করতে পারে, এইভাবে আমি প্রত্যেককে সমভাবে 1,000 বা কাউকে 2,000 এইভাবে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটাকে আর উনি যে কথাটা বললো যে আমাদের আসলে উন্নয়নটা এই যে পানির নিচের উন্নয়নটা দেখা যায় না, এইরকম কিন্তু সব ক্ষেত্রেই। কারণ 75 পরবর্তী যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো যেভাবে নির্মম ভাবে 15 আগস্টে, এর পরবর্তীতে বাংলাদেশের উন্নয়ন দেখেন কিছুই ছিল না। জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে এসছে 81 সালে, এর পরবর্তী যখন জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরলো, হাল ধরার পরে পরবর্তীতে যখন দেশের হাল ধরতে পেরেছে, এই দেশের হাল ধরতে পারার পরে যে উন্নয়নটা আপনি দেখেন, হিসাব করে দেখেন, এবং বিএনপির বা জামাত বা অন্যান্য সরকার যারা ছিল তাদের সময়টা এবং বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের এই এবার তৃতীয়বারের মতো উন্নয়নের হিসাবটা দেখেন। আপাই কথাগুলো শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলসের সৌজন্য ছোট্ট একটা বিরতিতে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, আপনি যেটা বলছিলেন 75 পরবর্তী বঙ্গবন্ধু নিঃশস্য হত্যা, তারপরে দেশ উন্নয়ন হয়নি, আওয়ামী লীগের সময় উন্নয়ন হয়েছে সেখানে এসে। জি, 96 সালে যেমন আমরা দেখেছি যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছে, তখন আপনারা জানেন বাংলাদেশের খাদ্যের কতখানি ঘাটতি ছিল, এবং এই খাদ্যের ঘাটতিটাকে স্বয়ংসম্পূর্ণ করে উদ্বৃত্ত খাদ্য রেখে আওয়ামী লীগ ক্ষমতা এসলো। ওনারা কি করলো, খাদ্য লুটপাট করে সমস্ত কিছু ধ্বংস করে আবার দেশটাকে দুর্নীতির একেবারে চ্যাম্পিয়ন করে 5 বারের চ্যাম্পিয়নের দৌড় ঘোড়ায় পৌঁছায় আবার ওনার ক্ষমতা চেয়ে দিল। পরবর্তীতে আবার জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা এই যে লাস্ট ইয়ারে আবার ক্ষমতা এসছে, আসার পরে জননেত্রী ক্ষমতা আসার পরে কি করলো, বাংলাদেশে আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ
আজকে আমরা এখন বলতে পারি আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, এটা আমার কথা না, আপনাদের কাছে, আপনারা যেহেতু মিডিয়া পার্সন নিশ্চয়ই তথ্য আছে, অবশ্যই তথ্য আছে, এবং প্রতিটা সেক্টরে আমি যদি এক নজরে বলি, কৃষি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, বিদ্যুৎ, যোগাযোগ, স্থানীয় সরকার, ধর্ম, তথ্য প্রযুক্তি, যেটাতে আমূল পরিবর্তন আনা হয়েছে, যে তথ্য প্রযুক্তির জন্য বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে 2021 সালে, এই তথ্য প্রযুক্তির কারণে 2041 সালে একেবারে উন্নয়নের দেশ হিসেবে, উন্নয়নশীল দেশ হিসেবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো, লক্ষ্যে পৌঁছাবে। জি, আমি কথাগুলো শুনবো। একেম ফজিল হক স্যার, যেটা হচ্ছে যে মাননীয় সংসদ সদস্য বলছিল যে অনেকগুলো সেক্টর উন্নয়ন করেছেন, কিন্তু আসলে কি আমরা কি আমাদের যতটুকু প্রত্যাশা ছিল তাকে প্রাপ্তি ঘটাতে পারছি কিনা আর কি, আমি আপনার কাছে প্রশ্নটা রাখছি আর কি। আমরা প্রত্যেক বছরই মনে করেন আমাদের একটা বাজেট থাকে, আমাদের একটা প্রোগ্রাম থাকে, এডিবি থাকে, এবং প্রত্যেক বছরে আমরা এডিবি কিন্তু বাস্তবায়ন করছি। আমাদের যেটা লক্ষ্য ছিল সেই লক্ষ্য পুরোপুরি পুরোপুরি বাস্তবায়ন করছি। এবং এরপরও জানেন যে গত বছর 13 সালের এই যে রাজনৈতিক অস্থিরতা এবং বিএনপির জামাত যেভাবে আমাদের দেশ থেকে একটা ধ্বংসস্তূপে পরিণত করতে চেয়েছিল, তার জন্য আমাদের কিন্তু উন্নতি কিছু আমাদের এডিবি আমাদের ব্যাহত হচ্ছে হয়েছে, কিন্তু এরপরও আমরা আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারছি। এবং এর আগেও মানে 11-12 সেই বিশ্বজনম মন্দা, এরপরও কিন্তু আমাদের স্থিতি দিতে বা প্রবৃদ্ধি আমরা ধরে রাখছি, হয়েছিল সেটা আমাদের দেশে এসে প্রভাব পড়েনি, পড়ে নাই। এবং আমরা আমরা প্রত্যেক বছরই এই যে এইবারে বলে যে বাজেট বাজেট আমরা কিন্তু প্রত্যেক বছর বাজেট কিন্তু বৃদ্ধি করতেছি, এবং সেইভাবে আমাদের প্রোগ্রামও সেইভাবে সেট করা হয়। এখন আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যে আপনার এলাকায় কিভাবে কাজ করছেন এবং কোন কোন বিষয়গুলি থেকে আপনি এখন নজর রাখছেন আর কি ডেভেলপমেন্টের জন্য? আমাদের রাস্তাঘাট, রাস্তাঘাট আমরা দুইটা সেক্টরের মাধ্যমে আমরা রাস্তাঘাট করে থাকি, একটা হলো স্থানীয় সরকার এবং একটা হলো যোগাযোগ মন্ত্রণালয়, এবং দুইটাতেই আমরা প্রচুর আমার এলাকা আমি উন্নয়ন করেছি বিগত 5 বছরে। অনেকগুলো রাস্তা আমি করেছি, আমার এখানে ফিরিস্তিও আছে অনেকগুলো রাস্তা, যোগাযোগ খাতে প্রায় 100 কিলোমিটারের মতো পাকা রাস্তা করেছি আমার ওইখানে। তারপরে যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে 3টে বড় বড় প্রকল্প, প্রায় 83 কোটি টাকার 3টে বড় বড় প্রকল্প করেছি, এবং অনগোয়িং স্কিম সেগুলি আছে। এবং যোগা আর বিদ্যুৎ খাতে সবচেয়ে আপনারা জানেন যে বিদ্যুৎ খাতটা একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, যেটা বিএনপির জামাতে 100 টাক বিদ্যুৎ দ্বারা উৎপন্ন করে নাই, 3200 মেগাওয়াট রেখেছিল আর কমাইছে তারা, সেটার জনতি শেখ হাসিনা নেতা বিগত 5 বছরে আমরা মনে করেন এখন 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপন্ন করছি। এবং আমরা গ্রামে আমার বিশেষ করে আমার দুইটি উপজেলা শিবুরদি এবং ঝিনাইগাতি আমি প্রায় 200 কিলোমিটার বিদ্যুৎ লাইন আমি স্থাপন করেছি, সংযোগ দিয়েছি। কাজেই গ্রামের মানুষে কিন্তু এইগুলি চায়, কিন্তু আপনি মনে করেন তারা দুই বেলা দু মুঠো দূরে খেতে চায়, তারপরে রাস্তাঘাট চায়, বিদ্যুৎ চায়, স্বাস্থ্য সেবা চায়। এবং স্বাস্থ্যখাতে আপনারা জানেন আমাদের সেই জননেত্রী শেখ হাসিনা 96 সালে যে কমিউনিটি ক্লিনিকে যে ব্যবস্থা করেছে সেটা তো বিএনপি সরকার এসে বন্ধ করে দিচ্ছিল, এটা আবার নেত্রী চালু করছে। এবং স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আজকে দারিদ্র আমাদের দেশে যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা নেয় 2008-09 সালে তখন ছিল 56%, আজকে সেটা আজকে দাঁড়াইছে 26%, তার মানে 30% আমরা কিন্তু রিডিউস করেছি, আর এই সরকার কি মানে আপনার 2001 সালে যেটা বাস্তবায়নের কথা বলছে সেই পর্যন্ত আমরা অন্তত কাটিয়ে উঠতে পারবো পুরোটাই আর কি দারিদ্র? অবশ্যই, আমরা তো মনে করি যে 2021 সালে এমপি মনে করে যোগ করতে চাচ্ছে বিষয়টা। অবশ্যই, আওয়ামী লীগ সরকার যখন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় নেয়, যখন যখন নির্বাচন ইশতেহারে জননেত্রী শেখ হাসিনা একটা শব্দ ব্যবহার করেছিল যে ডিজিটাল বাংলাদেশ আমরা করব, সেই ডিজিটাল বাংলাদেশের এই ডিজিটাল শব্দটা নিয়ে বিএনপি তখন কি না মানে অবহেলার চোখে দেখেছে, আজকে কিন্তু তারা এই ডিজিটাল শব্দটা নিয়ে কোনো অবহেলা না, ফল ভোগ করছে, ফল ভোগ করছে, এটা কিন্তু বলছে না, কোনো ইয়ার্কি করছে না তারা। যেমন শেখ হাসিনার কোন সব সেক্টরে কিভাবে নজর দিচ্ছে, ওনার মেয়ে এইভাবে কাজ করে যে তাদেরকে একটা অগ্রসর জায়গায় আনা যাবে, তারাও যে একটা আলোর মুখ দেখবে, তারাও যে আমাদের সঙ্গে প্রতিনিধিত্ব করতে পারবে, তারাও যে আমাদের লেভেলে আসতে পাবে, এই বিষয়টা মাথায় এসছে জয়ন্তী শেখ হাসিনার। উন্নয়নের যে বিষয়গুলো দাঁড়িয়েছে এক এক করে যদি আমি হিসাব করে দেখি, যেমন হিজড়া সম্প্রদায়,
তাদেরকেও যে একটা লেভেলে আনতে হবে, তাদেরও যে একটা অধিকার আছে সমাজে, এই জিনিসটা কিন্তু আমাদের এই আওয়ামী লীগ সরকারই কিন্তু ইয়ে করছে। এই যে এই যে ভালো দিকগুলো, এই ভালো দিকগুলো যেমন হরিজন, তারপরে এই যে আমাদের বেদে, এদেরকে যে একটা লেভেলে আনতে হবে, এই জিনিসগুলো কিন্তু জনরা শেখ হাসিনা এটা কিন্তু উন্নয়নের একটা বড় ভূমিকা পালন, বড় ভূমিকা পালন করছে। আপনি যে ছোট করে আমাদেরকে বলেন একটু কোনো কিছু। আমি বলতে চাই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, জনতা শেখ হাসিনা হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। জি মাননীয় এমপি, আমি বলতে চাই যে এখানে জনপ্রতিনিধিদের ভূমিকা যেটা বললাম যে ভিশন 2021 বা 41, যেটা জনপ্রতিনিধি আমাদের দেশের জনপ্রতিনিধি আমরা যারা আছি আর কি, আমাদের ভূমিকা এবং আমরা আমার মনে হয় সঠিকভাবে আমরা সবাই ভূমিকা পালন করছি। বিশেষ করে আমি মনে করি আমাদের মহাজোট সরকার ছিল এবং বর্তমান সরকারে আমরা যারা এমপি যারা আছি সবাই তার যার যার প্রত্যেকটা এলাকায় তারা নিজস্ব ভূমিকা ভালো পালন করছে এবং সেই জন্যই সর্বক্ষেত্রে আমাদের উন্নয়ন হচ্ছে। আমি মনে করি যে আমাদের জনপ্রতিনিধিরা যেটা বলেন যে ভূমিকা, তাদের মুখ্য ভূমিকা এবং তারা সবগুলো সঠিকভাবে পালন করছে বলে সর্বক্ষেত্রে শিল্প বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, প্রত্যেকটা সেক্টরে উন্নয়ন হচ্ছে, কারণ আমরা নজরদারি করছি, জবাবদিহিতা আমাদের থাকছে। আমরা আশা করছি যে সকলের সহযোগিতা একটু মানে উন্নয়ন দেশ হিসেবে আমরা পাবো এবং বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, এই আশাবাদ থেকে ব্যক্ত করছি। এ কে এম ফজলুল হক এবং অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বাংলাদেশকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।